कानो कठिन किट्टा ठकानो कठिन किट्टा ठकानो कठिन ठकान कठिन ठकान कठिन আয়ান কিতাব ভাই কি হয়েছে কই না ভাই আজি গেছে দোস্ত খুঁজে দেখতো বেচারে কি জানো হারাইছে ভাই আপনারা কি খুঁজতেছেন সিজ্জত রে সিজ্জত ভাই আপনি তো হরি আজি গেছে জি ভাই আমরা সব খুঁজতেছি আঙ্গরক নাম রসক টু গাইজি আসেন ভাই আমরা সব খুঁজে দেখি কিটা ঠকানো কঠিন আইসি ভাই কি পাইছেন দেখে দেখ একটু ভাই এ এক টাকার হইছে ইয়ার ভাই এ এক টাকার কয়েনের জন্য আপনি এত উদাসীন দুর্মে আমি তো ভাবছিলাম কি নাকি বাবু রে আমি মনে করছি কি জানো কি লাগতে হাত রাত দৌড়াইছি আমার সময়টাই নষ্ট হলো ভাই আমরা চারজন হুনি যায় হুনেন আর কাছে আসিল দশ গেটে এই সান এই দেখুন নি এ এ দেখুন নি দশ গেটে এ শুধু এক কান হয়ে চাল্লাই এক গেটে আল্লাই একা পুরো বেমিলে গেছে বুঝলেন নি ইয়ান আজই যাও না পুরো বেমিলে গেছে তো আপনারা কিছু মনে করি না কেন আই যাইয়ের আপনারা কিছু মনে করলে ভাই কীর্তন
বুঝেন না আই কি আনে গুরু বলাই কইছিনি যে ভাই ইমি আইয়েন ইমি আইয়েন আহসান হাবিব সাহেবের হইছান আজি গেছে হইছান এক কানা টোয়াই দেন হইছান এক কানা টোয়াই দেন আই তা না গুরু কইনি কথা বুঝিন তো আই যাই না মেলা কাম হই রে বুঝিন অদ্ভুত লোক তো আরে অদ্ভুত না অদ্ভুত না নাম্বার 1 পিপল লুঙ্গি টুঙ্গি আসেনি দিবার কথা এরকম এক রিক্সার ড্রাইভারে প্যাসেঞ্জারের লগে তর্ক করতে যাই থাবড় গিয়ে দিয়ে দিছে আমি আসতে হবে কিন্তু এরই নে না আর হুন আর পকেটে আছে 10 টাকা আই কি ধরে 20 টাকা চুরি করে দিমুন কথা বুঝছ আচ্ছা তুই তো এক কলম হইলো লেয়া হড়া করছিস কেন হ্যাঁ তো তুই আর একটা বাঘ অঙ্ক করে দে মনে কর 1 কেজি আলুর দাম 20 টাকা ঠিক আছে নি তাইলে আধা কেজি আলুর দাম কত এটা তো সহজ 10 টাকা আচ্ছা এবার হুরা হত যদি 20 টাকা হয় তাইলে অর্ধেক হত কত এটা তো আরো সোজা 10 টাকা ভেরি গুড ভেরি গুড তুই যদি আরো এক কলম লেয়াহড়া করতে তাহলে তুই রিক্সা না চালাই কি চালাতে জানোস নে কি বাবা হ্যাঁ তুই ফেলেন চালাতে বং জাতের কিপ্টে না নকিব নকিব বা কি রে কাইলে বলে হাব্বু কিপটা তোরে আর আনুরে রং সার হুনে মুড়ি খাওয়াইছে তবু তো খাওয়াইছে কোনায় যাস
মেলা দিন হরে কানা চিন্তা করছিলাম কলেজে যাব। আচ্ছা যা হরে কথা কম। আচ্ছা যা যা যা। হ্যালো আনু। হ্যালো কোনায় তুই? একটু বাসায় আছি। রে হাইবে গিফটটা তো মানে যত বেগে খাইছে কোন জিয়ে না যাই খেলে জিগে কি রে নকিবে তোরে আর এই হাবুরে আনুরে বলে কইলা হাইবে গিফটটা রং মুনা মুরিয়া রং ঝাকা বেছে একই অবস্থা তো আর কত কোনে বারবি রে এবারে কিন্তু হাইবে গিফটের একটা ধরা দিতো এবারে। अच्छा ठीक है रख। বালা না বুঝতে কথা আছে না জীবনের দান বকিলে খায় মানি মুখে জোকে খায় বুঝছ মাগু আ তো কোন আইছো সে তো দুধ দেসা না 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 দেন দেন ভাই না খাই কি লেখা সাই ওই নি আগ সিকিট হ্যাঁ ঠিক আছে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই আতর লাগানো নিষেধ বুঝছ সাই কি আলে না না এটা সানালে আর গুণ আপনার যে ইন্টারভিউ কথা বুঝেছে না কি দরকার আছে উঠে উঠে এত মিনিটে নষ্ট করে কই ল্যাপটপ তো দেই না খুদা ব্যাগ ও গেল কঠিন
ঠকানো কঠিন, টিপটা 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 ঠকানো কঠিন। الله أكبر الله أكبر لا دي انترفيو دي تم لئي تو نمسكن هو ريلي রে সাইকেলে তো তালা মারলাম, দেখ জুতার যদি তালা মারানোর সিস্টেম থাকতো রে। Thank you.
হাই হাই আল্লাহর গজব রে, পুরা জুতা কই? কি জুতা গেল কো নাই? হ্যাঁ মা, আমার জুতোর কোনো ঠ্যাং আছে? আরে এ নিয়ে উঠে হাই 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 রে আয়ন টুকটাম। হ্যাঁ হাই হাই টুকটাম রে। এমন দেশে বাস করি যে দেশে জুতার নিরাপত্তা নাই। আহ স্যার হাবিব, তোরে কোনদিন চুরি করি লই চলি যায় টুকটাম? কটা বাজছে ইন্টারভিউ তো? সময় অত নাই, ব্যস্ত তো দাম যাইতো নন কিতাম। আচ্ছা যদি আই জুতা ছাড়া যাই, জুতা ছাড়া যাই কিতাম থকান কঠিন, না 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 জুতা ছাড়া দাম যাইতো না। তুই বল নকিবাগো ম্যাচটা সামনে হইব, নকিবাগো ম্যাচে যাম, যাইতে হিন তো না ঘুরা লই যাম। হাই হাই হ্যাঁ কঠিন খেতা নাছিলে নারাতে হুঁস যাগল তুই হরাস রে দে একটা তো বাদ দেখ গেছ আই যাক কাইনে তুই হুঁচ আমার আরেক জোড়া সুদেছ আমরা শুরু কোনা হবে কেন আনো আচ্ছা থাক তাহলে এক জোড়া সামনা জুতা দেছ মাগ তুই সামনা জুতা টোকা খালি টাকা আনি যা চল্লের ভুগা রইব কঠিন কঠিন
খিয়ারে নকি বা তোরা উঠবার খেল জত গে না আমরা কো তুত গেলে যে দেখার নাই যা আগল তোর কাছে উঠবল তোরা উঠবল গেলাইস তো আবার জিজ্ঞেস কর আচ্ছা হুট সাত সকালে ফুটবল খেলেন বালা বুঝতি শরীর সুস্থ থা এই আর মতে কালকে তো আর ইন্টারভিউ গেছে মাশাল্লাহ করে ইন্টারভিউ বালা হয়েছে আর আমরা কিচ্ছতাম নাচতাম নি কইতাম নি ও আঙ্গাবুর ইন্টারভিউ ভালো হয়েছে আঙ্গাবুর ইন্টারভিউ ভালো হয়েছে এ আয়ো নাসি তাই তোরা নাস তোরা নাস আরে কথা আছে তো কোনো কথাটা তো বুঝি না তুই আজ তো জুয়া যে তুই নিছ কেনে দি দিবে আরে হুলুস স্যার আই চিন্তা কইলাম তোরে নাস্তা করাম তোন দি তোন দি রবিবারে আর ইন্টারভিউ ভাইবে বুঝতি আরে ইন্টারভিউ ভাইবা যদি বালা হয় তুই আয় তো করে হেডবুরি খাবাম কেমনে রে বাকিতাম মনা তুই আজ তো আইন দি দিও রবিবারে তোমার ভাইবে ভালো হইলে আয় তোমার জুতা দিও আচ্ছা নাস্তা করাম এক শর্তে কি শর্ত আরেক অঙ্ক করে দিতে হইবে তোরা কি অঙ্ক মনে কর সরকার আমার বেতন দিব 10,000 টাকা ঠিক আছে নি ইয়েন তন আয় যদি তো করে 5,000 টাকা দি হেলাই তাইলে আর কত থাকবো ই একটা অঙ্ক হইল নি 5,000 টাকা তাইলে হয় কত 20,000 টাকা বুঝতে 20,000 টাকা তো যদি 5,000 টাকা তগুরি দিয়ে দিই তাইলে কত থা কুন্ডু আছে ঠিক আছে নি তা কি বেতনের তো তোকে হুরে টিয়া দিদি মনে বুঝছ তোর ভাগ্য খারাপ তোর অঙ্ক গা হারলি না তো ঠিক আছে আমি যাই এর তোরা থাক আর মেলা কাম করে রেস বুঝেছি যাই এর কেমনে রে বাকিতাম দেখছ নি এতে চাকরি হাইবার আগে তার মাথার মধ্যে আলগা হইসা চিন্তা ঢুকি আহুন এবারে তারে একটা ধরা দিতে আরে দে হাইতিন আরুন আরে হাইতিন তো এবার হাবু কিপ্টার ফকেটের তন টাকা বাইর করুন শিউর হাত্তি ন আয় কইছে হারুম তোরে কেন বুঝাইতাম তোরে কেন বুঝাইতাম রে আমি হন এদিকে হন কিরে তুই না হোটেলে সারি করস হ্যাঁ দুগা মাছ ধরতে মাইছি জাল মারি যাবো গই চল তুমি চল আলো গা ইয়া কেন জালন না সাই কিন্তু হুনা বিতে কি মাছ আমনি আরে মারসা মার 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 দগরে মার কি রে নকি
আগলো ইতনি ফোনে জামিন মেদেছ তুই জাল মারছ হে তুই যদি হাবে কি তার পকেটে তুই হইসা মারগে তুই আরস আকিলে হুন আইতে মাছ আইতেন না গেল শামিম হ্যাঁ ক ক হ্যাঁ লইছি লইছি আমি ওষুধ লইছি হ তো কি অবস্থা সত্যিবেলা আর ফকেটে যে টিয়া আছে এগুলো কেন জানে কি রে এদিকে আমরা তো মাছ ধরি আছি কেন আনো কি রে তোর না দেখছি বড় বড় দোকানে যাস অনাবার কোনায় গেছ ওই ওষুধ দুবে বাইরে হয়ে গেছে বুঝলি ওষুধ দুটাই দাম যাই এত ওষুধ কিনলে খাস আর হন আমি দূর করানো লাই কিছু ওষুধ ওষুধ খাইছি যাও বিয়েলো বারোলে স্কুল টিস্কুল দিস যা তো তো আবার ওই মোবাইলে হইসা টুসা থা না মিস কল দিলে হইব যা যা যা
ঠকানো কঠিন, টিপটা 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 ঠকানো, টিপটা ঠকানো কঠিন, টিপটা ঠকানো কঠিন, হ্যালো বাবু, এই রহমত বের দোকান আয় আসলে কি বাদ তারে ঠকানি মগানি বাদ, এখন শুধু অপমান চলল, ঠিক আছে? আগে বাটার বন্ধ ঠকানো কঠিন, টিপটা ঠকানো কঠিন, টিপটা ঠকানো কঠিন, টিপটা ঠকানো কঠিন, টিপটা ঠকানো কঠিন। কি নাম্বার কি? 01 সে নাম্বার কে লাগছে? হাবু খাইতি ন, আর না খাইলে বিল দি যা। হাবিবকে এত অহন করে আপনার ঠিক হয়নি। হাবিব কেন কৃপণ করে তাকে আপনার জানেন? মা নেই, তার বাবা গাড়ি চালাতো, সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে তার বাবা দুটি পা হারিয়ে এখন বিছানায় শুয়ে আছে। নামাজ পড়ে মসজিদে যায়, শরিয়াতে আজান, আজান দিলে মসজিদে যায়, আবার শরিয়তে ওযু, ওযু দিলে ওযু করে নামাজ পড়ে, শরিয়াতে আজান, আজান দিলে মসজিদে যায়। হে তুই হরসা, দূর দূর কি ছেড়ে তুই হরসা কা মোশা নাম্বার পড়তাম কেন? এন হইলে হরতি বলে তোর কত কিছু হয়, তোরে মশা কামবার, তোরে বক্কি লেখায়, তোরে উল্লু শেখায়, ধরে ধরে ঘটে আড়।
সবাই আসি আপনার কোন কষ্ট নিয়েছি তবে আপনার উচিত ছিল সবাইকে একটু বোঝা হাসতলা দশতলা বিল্ডিং এর বড় বড় বিল্ডিং এর মালিকেরা যাতে তবু মতো আমার মতো লোকদের খোঁজ খবর রাখে না আচ্ছা
আচ্ছা ঠিক আছে উঠ উঠ উঠো স্যার রবিবারে আর বাইবার কে ভালো হইলে আমি তোমার হেড বড়ি নাস্তা করাম ঠিক আছে নি দোস্ত এদিনের মতো কোনো রংসার মনে আমেরিকা হইবি না সিজ্জত রে সিজ্জত আরে বেডা ওনার রংটা খাওয়াইতে না কিপটারে এবারে ক্লান্তরা দিছি কিপটা ঠকাইছি ওরে কিপটা ঠকাইছি কিপটারে এবারে ক্লান্তরা দিছি কিপটা ঠকাইছি ওরে কিপটা ঠকাইছি কিপটারে এবারে ক্লান্তরা দিছি কিপটা ঠকাইছি ওরে কিপটা ঠকাইছি কিপটারে এবারে ক্লান্তরা দিছি ঠকাইছি ওরে কিপটা ঠকাইছি কিপটা ঠকাইছি ওরে কিপটা ঠকাইছি কিপটারে এবারে ক্লান্তরা দিছি কিপটা ঠকাইছি